মির্জাপুরে পুলিশের বাধা অমান্য করে বিএনপির বিক্ষোভ মিছিল, নেতাকর্মীদের ঢল, পরিবহন ভাড়া বৃদ্ধি, সকল প্রকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে বুধবার সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। সকাল 9টার পর থেকে উপজেলার 14টি ইউনিয়ন ও একটি পৌরসভার নেতাকর্মীরা সাবেক এমপির বাসভবনে আসতে থাকে। বেলা 11:30টার দিকে কয়েক হাজার নেতাকর্মী সেখানে হাজির হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করতে গেলে বংশাই রোডের মুখে পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। কিন্তু শত শত নেতাকর্মী পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে মিছিল নিয়ে শহরে প্রবেশ করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, শেষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে সমাবেশ করে। এ সময় সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী তার বক্তৃতায় বলেন, সরকারের মন্ত্রী ও এমপি ও দলীয় নেতাকর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে তেল, ডিজেল, পেট্রোল সহ নিত্যপণ্যের দাম লাগামহীন হয়ে পড়েছে। ভোটারবিহীন নিশিরাতের সরকার দেশের জনগণের দুঃখ দুর্দশা লাঘবে কোনো পদক্ষেপ না নিয়ে তারা দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। এই জালেম সরকারকে ক্ষমতাচ্যুত করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার আহ্বান জানান।